হাই ফ্রেন্ডস স্টাডি স্টোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আমি আজকে আলোচনা করব পিএসসি ফুড সাব ইন্সপেক্টর দু হাজার কাট অফ কত থাকবে এবার এবং প্রিভিয়াস ইয়ার কাট অফ কত ছিল তো আমি প্রিভিয়াস ইয়ারের সাথে এই ইয়ারের একটা কম্পিটিশান করবো এবং তোমাদের এবছর কাট অফ থাকার কত সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা করব তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং ফ্রেন্ডস আমি কিন্তু পিএসসি ক্লার্কের একটি কাট অফ নিয়ে একটি ভিডিও আগেই আপলোড করেছি তোমরা অবশ্যই সেটাকে দেখতে পারো ওখানে আমি পিএসসি ক্লার্কে কাট অফ কত থাকার সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা করেছি তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার আগে বলি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে চাকরির সম্বন্ধে যে কোনো আপডেট পেতে এবং চাকরির ক্লাসগুলো ফ্রিতে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো ফ্রেন্ডস শুরু করা যাক দেখো ফ্রেন্ডস দু হাজার চোদ্দো সালে কিন্তু ফুড এসাই পরীক্ষা হয়েছিল সেটি কিন্তু নিয়েছিল এসএসসি এসএসসি বলতে বেঙ্গল যে স্টাফ সিলেকশন কমিশন ছিল সেটি কিন্তু আমাদের দু সালে ফুড এস পরীক্ষা নিয়েছিল এবং দু সালে তোমাদের কী নিয়েছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এটাই কিন্তু সবথেকে বড়ো ডিফারেন্স যে দু হাজার সালে কিন্তু এসএসসি নিয়েছে যে বোর্ড আমাদের এখন আর নেই এখন আমাদের দু সালে কিন্তু পিএসসি বোর্ড নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন তো এটা কিন্তু একটা বিশাল বড়ো একটা কম্প্যারিজেন তারপরে দেখো এবছর কিন্তু আবেদনের সংখ্যা কত ছিল এগারো লক্ষ প্লাস ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করেছিল পিএসসি ফুড এস জন্য এবং পরীক্ষাতে উপস্থিত হয়েছিল সাত লক্ষ প্লাস তো দেখো কতটা ডিফারেন্স এগারো লক্ষ জন অ্যাপ্লাই করেছে এবং সাত লক্ষ জন কিন্তু পরীক্ষায় উপস্থিত হয়েছে তারপরে দেখো কোশ্চিন লেভেল যদি আমি কম্প্যারিজেন করি দু হাজার চোদ্দো সালের সাথে তো তোমাদের একটা কথা অবশ্যই বলি চোদ্দো সালে কিন্তু ডাব্লু বিএসএসসি এক্সামটা কন্ডাক্ট করেছিলো এবং চোদ্দো সালের তুলনায় কিন্তু উনিশ সালের কোশ্চেন অনেকটা মডারেট ছিল মানে কঠিন না অনেকটা মডারেট ছিল কারণ পিএসসি কিন্তু কোশ্চেন লেভেলটা একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেনরা সেট করে তো অবশ্যই দু হাজার চোদ্দো সাল থেকে কিন্তু উনিশ সালে কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড ছিল তো কোশ্চেন লেভেল কিন্তু বলতে গেলে দু হাজার উনিশ সালেই কিন্তু আমাদের মডারেট ছিল আমাদের কোশ্চেন লেভেল মডারেট ছিল তারপরে দেখো ফ্রেন্ডস এরপর যেটা দু হাজার চোদ্দো সালে দেখো তোমাদের ফুড সার্ভিস ফেক্টরে কিন্তু এগারোশো একত্রিশটি ভ্যাকেন্সি ছিল এবং তোমাদের এগারোশো একত্রিশটি শূন্যপদে পদে নিয়োগ হয়েছিল এব এবং দেখো তোমাদের যেটা কাট অফ ছিল চোদ্দো সালে সেটা বলি ইউআরদের ক্ষেত্রে কিন্তু কাট অফ ছিল সেভেন্টি টু পয়েন্ট সিক্স টু ফাইভ বাহাত্তর পয়েন্ট ছয় দুই পাঁচ কাট অফ গিয়েছিল জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে গিয়েছিল ছেষট্টি পয়েন্ট পাঁচ এসটিদের ক্ষেত্রে গিয়েছিল আটচল্লিশ পয়েন্ট ছয় দুই পাঁচ ওবিসি এদের ক্ষেত্রে গিয়েছিল তেষট্টি এবং ওবিসি বিসি ক্ষেত্রে সত্তর পয়েন্ট পাঁচ দেখো কাট অফ গিয়েছিল এটা কিন্তু তোমাদের দু হাজার চোদ্দো সালের কাট অফ এবার দেখো তোমরা এবার তোমাদের যেটা বলি যে এ বছর দেখো এটা এবছর নোটিফিকেশান দু হাজার উনিশ সালে এটা এবছর তোমাদের দেখো ভ্যাকেন্সি কত আছে এবছর তোমাদের নয়শো সাতান্নটা ভ্যাকেন্সি তো আগে ছিল এগারোশো একত্রিশটা ভ্যাকেন্সি এবার কিন্তু ভ্যাকেন্সি নয়শো সাতান্নটা মানে কাছাকাছি তোমাদের দুশোটা মতো কম দুশোটা মতো কিন্তু একশো আশিটা মতো ভ্যাকেন্সি তোমাদের কাছাকাছি কম আছে এবার এবং তোমাদের দেখো ইউআরের ক্ষেত্রে চারশো চুয়ান্নটি ভ্যাকেন্সি আছে এসসিদের ক্ষেত্রে দুশো আটটি এবং এসটিদের ক্ষেত্রে আটান্ন ওবিসি বিসি এদের নাইনটি এইট এবং ওবিসি বিসিবিদের সিক্সটি নাইন বাকিদের এক্স সার্ভিসম্যান এবং দেখো স্পোর্টসম্যানদের ক্ষেত্রে এত ভ্যাকেন্সি আছে তো ফ্রেন্ডস এটা হচ্ছে এবারকার ভ্যাকেন্সি তো এবারের ভ্যাকেন্সি কিন্তু আগেরবারের তুলনায় কম আছে তো কাট অফ কী যাবে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এবং দু হাজার চোদ্দো সালের সাথে আমি যদি উনিশের কম্প্যারিস করি তাহলে কম্পিটিশান যে কতগুণ বেড়ে গেছে তোমরা অবশ্যই বুঝতে পারছো চোদ্দো সালের কম্পিটিশান এবং উনিশ সালের কম্পিটিশান যদি আমি করি তাহলে উনিশ সালে কিন্তু দিনে পর দিন আমাদের কম্পিটিশান কিন্তু দ্বিগুণ করে বাড়ছে দু হাজার চোদ্দো সালের কম্পিটিশান এক উনিশ সালের কম্পিটিশানের মধ্যে অনেক দিন রাত ফারাক আছে তো সেই হিসাবে কাট কিন্তু অনেকটাই ফারাক হবে তো ফ্রেন্ড দেখো তোমাদের পিএসসি ফোর এসআই দু হাজার উনিশের কাট অফ যেটা যাবে সেটি হলো তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেভেন্টি ফোর প্লাস জেনারেলদের কিন্তু সেভেন্টি ফোর প্লাস কাট যাবে কিন্তু এবার সেভেন্টি ফোর থেকে হয়তো এক দু নম্বর এদিক ওদিক হতে পারে 73 থ্রি হতে পারে অথবা সেভেন্টি ফাইভও হতে পারে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স ইউর ইউর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু কাট অফ এটা যাওয়ার চান্স আছে ও এ যারা আছো তাদের ক্ষেত্রে বলি সিক্সটি সিক্স প্লাস তোমাদের কাট থাকার চান্স আছে এবার ও বিসিবিদের ক্ষেত্রে বলি সেভেন্টি প্লাস সেভেন্টি প্লাস কাটঅফ কিন্তু তোমাদের এবার থাকার সম্ভাবনা আছে তারপরে যদি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলি এসসিদের ক্ষেত্রে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস কিন্তু তোমাদের কাট অফ থাকার সম্ভাবনা আছে এবার তারপরে দেখো এসটিদের ক্ষেত্রে বলি ফিফটি ফোর প্লাস এসটিদের তোমাদের ফিফটি ফোর প্লাস কাট অফ থাকার সম্ভাবনা আছে দেখো ফ্রেন্ডস কয়েকটা কথা আর বলি যে এটা কিন্তু তোমাদের কাট অফ সেটা হচ্ছে ইন্টারভিউয়ে কোয়ালিফাই করার জন্য তো ফ্রেন্ডস তোমাদের আমি একটা কথা বলি ইন্টারভিউয়ের পর কিন্তু কাট অফ আরও বাড়বে তো সেভেন কারা যারা কাছাকাছি ধরো রাখো সেভেন্টি ফোর ধরো কাট অফ গেলো এবং কারো নাম্বার ধরো সেভেন্টি ফোর তোমাদের ধরো সাপোজ ইউ আরে কাট অফ গেলো এবং কেউ হয়তো সেভেন্টি ফাইভ পেয়েছে তার কিন্তু সিলেক্টিভ এ আর ধরো কেউ এইটটি পেয়েছে দুটো ক্যান্ডিডেট ধরো কেউ এইটটি পেয়েছে এবং কেউ সেভেন্টি ফাইভ পেয়েছে কাট অফ গেছে সেভেন্টি ফোর তাহলে যে ক্যান্ডিডেটটা এইটটি পেয়েছে তার কিন্তু সিলেকশন হওয়ার চান্স হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট সে সিলেকশান পাবে পিএসসি এসআই কারণ তার কিন্তু তোমাদের ছয় নম্বর কিন্তু কাট অফ থেকে বেশি আছে আর এই ক্যান্ডিডেটটা কিন্তু এক নম্বরই বেশি আছে তো একটা কথা অবশ্যই জানো ইন্টারভিউ কিন্তু কাছাকাছি সবারই কিন্তু গড় নাম্বার একই দেওয়া হয় মানে ঠিকঠাক কিন্তু ইন্টারভিউ গিয়ে মানে তোমাদের ঠিকঠাক কিন্তু ইন্টারভিউ দিতে পারলে কাছাকাছি ভালো নম্বরই পাওয়া যায় তো নাম্বার কিন্তু বিশাল ম্যাটার করবে তোমাদের এখানে যে কাট অফ থেকে কার কত বেশি নাম্বার থাকবে তার কিন্তু সিলেকশন ততটা সম্ভব বেশি হবে তো এই ছিল আজকে পিএসসি ফুড এস এর অফ নিয়ে আলোচনা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগলো তোমার অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে বন্ধু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে